সোমবার পঞ্চম দফার নির্বাচন, ভোট গ্রহণ করা হবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। আর শেষ পর্যায়ে প্রচারে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা এদিন জাঙ্গিপাড়া এলাকার 31 নম্বর বাসস্ট্যান্ড থেকে বোরাহল পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগরে সাইকেল র্যালি করে সিপিএম প্রার্থী দীপশিতা ধর। উত্তরপাড়া কলেজ থেকে শ্রীরামপুর বটতলা পর্যন্ত বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর সমর্থনে রোড শো করে বিজেপি নেতা দিলীপ ঘোষ। বেশ কয়েক মাস ধরে প্রচার আচার হলো, এবার আসল রায় দেবে গণদেবতা। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডানকুনি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের ভোটাররা কি বলছে দেখুন। আচ্ছা, আপনি বার্ধক্য ভাতা পান? হ্যাঁ পাই। আচ্ছা, বার্ধক্য ভাতা পান? কতদিন ধরে পাচ্ছেন বার্ধক্য ভাতাটা? কতদিন ধরে পাচ্ছেন? আচ্ছা, পুরো পাচ্ছেন তাই তো? কত করে পাচ্ছেন? মহিলাদের আরো যে ভাতাগুলো রয়েছে, যেমন বাড়িতে নিশ্চয়ই মেয়ে আছে, কন্যাশ্রী? স্বাস্থ্যসাথী কার্ডটা ঠিকঠাক কাজে লাগছে? একটুখানি জলে নাকি জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করে জল পাস হয় না, এটা নিয়ে আপনার কি বক্তব্য? সমস্যার সম্মুখীন কিরকম হচ্ছেন? পাস হয় না, না জল তো সবসময় তো পরিষ্কার করেই দাদারা এসে, ভালোই হয় দাদারা সবসময় আসে, একটু আটকে গেলে বৃষ্টি হলে যদি নোংরা আটকে যায় দাদারা এসে পরিষ্কার করে দেয়, আমাদের সবসময় এখানে ক্লিয়ার থাকে। শহর কেমন হয়েছে এখন? ভালো হয়েছে, আগের থেকে অনেক ভালো। ড্রেন এ সব জল ফল পাস হয়, পরিষ্কার পরিচ্ছন্ন কেমন হয় এখন? সব ভালো, এখন আমাদের ওদিকটা সব পরিষ্কারও করে আসে, নোংরা তুলে দিয়ে যায় এখন সব। আপনি তো লোকসভা নির্বাচন আমাদের শ্রীরামপুরে 20 মে, তো আপনি এলাকারই বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ। বার্ধক্য ভাতা পাচ্ছেন? হ্যাঁ আমি পাচ্ছি বার্ধক্য ভাতা, 4 মাস ধরে পাচ্ছি আমি। হ্যাঁ পাচ্ছি। রেশন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন? হ্যাঁ, আমার শাশুড়ি মা পায়, মানে বার্ধক্য না, বিধবা ভাতা। আচ্ছা, বিধবা ভাতা। শাশুড়ি মা পায়। আচ্ছা, শাশুড়ি মা আছেন? লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন? হ্যাঁ আমি লক্ষ্মী ভাণ্ডার পাই। আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডার তো এখন 1000 থেকে 1200 করেছে, 500 থেকে 100, সেটা পাচ্ছেন? আগের মাসে পেয়েছি, এই মাসে এখনো যায়নি, মানে বই আপডেট করা হয়নি, আগের মাসে উঠেছে। রেশন ঠিকঠাক পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এলাকায় যে বাড়ি ঘরদোর হয়েছে সেরকম, সেই নিয়ে কোনো সুযোগ সুবিধা, সব সুযোগ সুবিধা পেয়েছে? হ্যাঁ পেয়েছি, এই তো আমারই বাড়ি হয়েছে, এই বাড়িটা। কোনো রকম অসুবিধা হয়নি? না না। তারপরে আমার মেয়েরও কন্যাশ্রী পেয়েছি, বিয়ে হয়েছে, এখন 25,000 টাকা। ওটা রূপশ্রী? রূপশ্রী। হ্যাঁ রূপশ্রী পেয়েছি, আমার যা যা হয়েছে আমি সবই পেয়েছি। আচ্ছা, কোনো রকম অসুখ মানে অসুবিধা হয়নি? আচ্ছা, জলের ব্যবস্থা এখানে কিরকম? জল পড়ছিল, জল সবই ঠিক ছিল, এই মাঝের মধ্যে একটু জলটা মানে স্পিরিটটা কমে গেছে। যে সমস্ত ভাতাগুলো দিচ্ছে সেগুলো সব পাচ্ছেন? হ্যাঁ, ওই লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন? হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। কত করে পাচ্ছেন? 1000 টাকা। এখন 1000 টাকা হয়েছে। 1000 টাকা হয়েছে, 500 ছিল, 1000 হয়েছে। হ্যাঁ, ঘরের জন্য যে যোজনা গুলো রয়েছে সেই যোজনার কোনো? হ্যাঁ আমরা পরে করবো, এটা এখন আপাতত একটু করিনি, কেন বাচ্চারা পড়ে তো, তাহলে আমরা আমরা করতে পারিনি, তাহলে একটু খানিকটা যোগাড় করে তাহলে আমরা করতে পারবো, কোথাও সিট হতে হবে তো, তার জন্য তো আমাদের বাচ্চারা পড়ে তো, তাই অসুবিধা। তাহলে গত 5 বছরে আপনি মানে সব রকম সুযোগ সুবিধাই কি পেয়েছেন? মোটামুটি বলতে গেলে আমি ভালোই পেয়েছি। এলাকায় একটা সমস্যা দেখছি, সবাই বলছে যে জল নিকাশি ব্যবস্থা, আপনার এই নিয়ে কি মতামত? জল নিকাশি প্রবলেম আছে, প্রবলেম আছে, জল বৃষ্টি হলেই জল সব জমে যায়, যায় না, পাস হয় না, অনেক পরে হয়, সেটা 2 ঘন্টা 3 ঘন্টা পরে। আগামী সাংসদ হয়ে আসবে, বিজয়ী সাংসদ, তার কাছ থেকে আপনি কি প্রত্যাশা করছেন, কি পেলে আর কি একটু বেটার হয়, মানে আপনার একটু হেল্প হয় যে সমস্যার সম্মুখীন হচ্ছেন? সবাই ভালো হবে এটাই আমি চাই, সাধারণত পাড়ায় যারা থাকবে, সুবিধা অসুবিধে কাউন্সিলর বা তাদের উপরে যারা আছে
তারা মানুষের পাশে দাঁড়ালেই হবে। আপনার নাম? মদন মান্না। কন্যাশ্রী ঠিকঠাক পেয়েছ? হ্যাঁ। আর কোন ক্লাসে পড়ো তুমি? এই তো এইচএস পরীক্ষা দিলাম। এইচএস পরীক্ষা দিলে তাহলে ট্যাবও তো পেয়েছ? হ্যাঁ ট্যাব পেয়েছ। আচ্ছা, আর স্বাস্থ্যসাথী কার্ডটা ব্যবহার ঠিকঠাক হচ্ছে? মানে হ্যাঁ। মানে দিদি তো বেশ ভালোই উন্নয়ন করেছে। হ্যাঁ। আচ্ছা, রেশন ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ, রেশন যেরকম পাই তেমনই পাচ্ছি, যেরকম মাসে মাসে দেয়। আচ্ছা, ঘর বাড়িটা ঠিকঠাক হয়েছে কি? না, আমার ঘরে টাকা ঢোকে না এখন। হ্যাঁ, টালির ঘর আছে, ঘরের একটু অসুবিধে, ঘরের টাকাটা একটু পেলে ভালোই হতো। ঘরের টাকাটা দিচ্ছে না, আমি রোজ রাস্তা রোজ খাওয়া মানুষ, আমি কোথায় পাবো টাকা যে ঘর করবো? তা ঘরের টাকাটা দিলে একটু ভালোই হতো, ওইটাই আশায় আছি। যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সব জমা দিয়েছেন? না, এখন কিছু জমা নেয় না, ওইগুলো বলেছে পরে নেবো, যখন নেবে তখন দেবো জমা। আপনাদের কাউন্সিলরকে জানিয়েছেন ঘরের জন্য? হ্যাঁ জানিয়েছি, বললো এখন যেইগুলো হচ্ছে ওইগুলো হোক, পরের লড়ে যখন আসবে তখন জমা দেবে, তখন দেবো। আচ্ছা, অর্থাৎ উন্নয়নের নিরিখে যথেষ্ট কাজ হয়েছে বলে দাবি 8 নম্বর ওয়ার্ডের অধিকাংশ মানুষের। তবে ভোট কি উন্নয়নের নিরিখে হবে নাকি অন্য কোনো সমীকরণ দেখা যাবে ভোট বাক্সে, সেটা জানা যাবে আগামী 4 জুন। জানতে চোখ রাখুন DNN বাংলায়।